তুমি শোনাকে আমি করলেন, আর আপনি আমাদের সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেব, তারপর ওই বাবা এত ভারী কেন, কি পড়েছো কি এর মধ্যে? কোথায় যাচ্ছিস? যাব না। না দাঁড়া একটু, লাগালে পারছিস না? শোন, আমি একটু বাড়ি যাচ্ছি, তুই ওই দরজার কাছে গিয়ে বসবি, আমি যখন ফিরব তখন তুই যাবি, বুঝেছিস? যা বলবি। এখানে বসে থাক, শিগগির ফিরিস। খান তো, কেউ যদি আসে বাড়িতে তো বলবি বাবুরা কেউ বাড়িতে নেই, আর কাউকে ঢুকতে দিবি না। যে এক গেবে কি পোড়া। হ্যাঁ তুমি আবার কে? আমি এখানে কি করছো? বাবু বাড়ি নেই। সব সামান ইধার রাখ দো। বহুত আচ্ছা। আর চলো বক্সি। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা ওরা কে? দাদাবাবু আর একটি মেয়ে, লম্বা মতন ফর্সা, টানা টানা চোখ, গরম পেটো। তুই থাম, বাজে বকিস না, মাথায় সিঁদুর ছিল? ওঠাওর করিনি, তোর চোখে যখন পড়িনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি, ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেলেন, তা তো যাবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সিতে পাউরুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। আমি এখনই খাবার এনে দিই। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না আমি খাবো না, তুই চলে যা এখান থেকে, যা বলছি যা, যা শিখি, যা শিখি।
দিদিমণি, এরকম করলে কি হবে? তুমি মাকে একবার ফোন করো। না, মাকে তুই চিনিস না। না, মা তো তোমার ভালোর জন্যই। থাম, আমার ভালো কাউকে দিতে হবে না, কাউকে না। ব্যাস, এইবার ভাবছেন কি হবে? রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। বাড়িতে ফিরে গিয়ে তুমি সবাইকে গল্প গল্প করতে পারো। ফিরতে বললে তোমাদের গল্প করবে? মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে রাত ডাক। কি থাকে? ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে। ডাকাত বা ঠ্যাঙাড়ে? আমার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের। তাই নাকি? আপনি বুঝি খুব ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন, দিব্যাটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব একটা থ্রিল। হ্যাঁ, শুনছেন কিসের জন্য একটা আওয়াজ? আস্তে আস্তে। আচ্ছা আস্তে, কিসের কিসের আওয়াজ? বোধ হয় নেগেড়ি বাঘটা কিংবা ফেউটু। সে কি এখানে? আবার এখানে বোধ আবার কি রাস্তার উপরে? চল চল চল, আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো তাহলে। তুমি কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ। কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। আমি বলি কি, ঝুনুশোনাকে আমি বলে দিই, আর আপনি আমার ওই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেব। হ্যাঁ, তারপর? তারপরে তারপরে গল্প করতে করতে চলে যাবো। চলুন। বাবা, এত ভারী কেন? কি পড়েছো কি এর মধ্যে? সব এক্সারসাইজ করার জিনিস। সকালে উনি এক্সারসাইজ করেন কি? একটু থাক না কোনো সেখান থেকে। না কিছু বলে না, অন্য তো সব দামি দামি কয়না, আমার দামি দামি শাড়ি নিয়ে চলো প্লিজ। কি নাম বলো তুমি? ও হ্যাঁ, হয়েছে মুচকুন্দ। না না, মুচু এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।